लाइफ इज सो अनप्रेडिक्टेबल হয়তো এজন্যই জীবনটা এতই অ্যাডভেঞ্চারাস। কখনোই ভাবিনি যে হঠাৎ করে জীবনের সেরা কটা দিন কাটিয়ে দেব। এই তো কয়েকদিন আগে চারুকাজ ট্রাভেল ক্লাবের পোস্টটা দেখিয়ে টোকা দিলাম ইনবক্সে। বিষয়টা অবাক করা হলো, ব্লগ করার একদমই ইচ্ছা ছিল না। তো ওখানে গিয়ে ভাবলাম প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য একা কেন, সবাইকে নিয়ে উপভোগ করি। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমি আমার ভাইয়াদের সাথে আসলাম সোনাদিয়াতে। তো সোনাদিয়াতে আমি আসার সময় একদমই ইচ্ছা ছিল না যে ব্লগ করবো বা কিছু করবো, বাট আমার এই জায়গাটা এত বেশি ভালো লাগছে। আর ভালো লাগার পর আমি এই ব্লগিং স্টার্ট করে দিলাম। আসার সময় কিছু ফুটেজ আমার ভাইয়ারা বা আপুরা যারা ফুটেজ তুলছে তাদের ফুটেজ কিছু দিয়ে দিব। তো আজকে হচ্ছে ডে ওয়ান, আজকে থেকেই শুরু করি আমি। তো আজকে থেকে 3 দিন থাকবো, সেই চিল হবে। আর জনি ভাই, কি অবস্থা ব্রো? বহুত দিন পর। আমরা এখন আছি সোনাদিয়া দ্বীপে। এই দ্বীপটা অনেক সুন্দর একটি দ্বীপ। আমরা এখানে আমাদের টিমমেটদেরকে নিয়ে এসেছি এই দ্বীপটা দেখার জন্য। এখানে আমরা আগামী 2 দিন থাকবো, এরকম একটা প্ল্যানিং করে আমরা এসেছি। এখান থেকে প্রায় কিছুটা দূরেই সমুদ্রের গর্জন আমরা শুনতে পাচ্ছি, বেশি দূরে না। আমরা এখন যাচ্ছি সেই দ্বীপে, আমাদের ক্যাম্পিং হবে, তাঁবু পিচ করব, সেটা আপনাদেরকে দেখানোর জন্য আমরা যাচ্ছি। তো এখন আমরা নদীর পাড় থেকে বিচের দিকে যাচ্ছি। তো বিচের দিকে যাওয়া যাক। তো ড্রেস চেঞ্জ করে ফেললাম। এখন বিচে আসার পরে জোস একটা ভিউ। তো একটা সিনেমাটিক ভিউ হয়ে যাক। এক্সাইটেড হলে আমার অবস্থা যা হয় আর কি। গাইস বিশ্বাস করেন, এত জোস একটা ভিউ আমি কল্পনার বাইরে আমার। ও ভাই, এখানে এখানে আমি বাড়ি বানাবো। ও ভাই সেরা। আই হোপ গাইস আপনারাও এখানে অবশ্যই আসবেন, এত জোস। কোনোদিন আমি আসলে আমার ভাইয়ের উপরে ক্রেডিট দিতে হবে, আমার ভাই আমার এই জায়গায় নিয়ে আসছে, তো কিছু বলার নেই, এই আমার ভাইয়া। সো আর কি, আপনার একটা সিনেমাটিক ভিউ এনজয় করে ফেলেন। गाइस ओवर एक्साइटेड हुए माने गोसल करते पूरा अवस्था खराब भाई एक सबस्क्राइब कर दें सबस्क्राइब कर दिए मुनाज भैया सबस्क्राइब करते बोलें भाई এত কষ্ট করে এত দূর আসলাম আমার ছোট ভাই মাহিন और ইউটিউব পেজে সাবস্ক্রাইব করবেন ভাই সাবস্ক্রাইব করে দিতে বলো ও চেষ্টা করছে ও চেষ্টা করছে জনি ভাই সাবস্ক্রাইব করতে যাও আহো যাও যাও অবস্থা দৌড় এ জনি ভাই আমি আর আপনি একটা দৌড় দিমু চলেন দাঁড়ান এটা স্টপ করে তারপরে ফুটে যাই যে কোন একজনের দৌড়তে পারলে হবে রেডি वेलकम टू डे टू सो गाइज एखन प्राय दुईटा बा आढ़ाईटा एरकम किछु बाजे तो आज के सकाल बेला उठा माने आनंद करते करते टाइम ही पाई नाई जे या करार जे एकटु भिडियो करबो बा ब्लगर जोन्नो एई आर कि तो आमरा एखन एकटु परे किछुक्षणेर मध्ये जाबो होच्छे पूर्वपाड़ा पूर्वपाड़ा जाओयार पर आर कि ओखान थेके किछु ब्लग ट्राई करबो किछु भिडियो कलेक्ट करार अपन के देवार और हाँ अवश्य सबसक्राइब कर दिन हमारे चैनलटा सबसक्राइब प्लिज डू सबसक्राइब अपन सपोर्ट छाड़ा को दिन ही किस है ना सो और कि एखान कैकटा सिनेमैटिक व्यू देखे नहीं तो एन पूर्वपाड़ा जावा जा देखी सबाई रेडी हो ना कि एक क्लिप नार एकाई बेरोसी हमें सवार आगे लांच कर बेड़े गलम एन सबाई लांच करते मे बी एखो सो देखी पूर्वपाड़ा के जा तो राइट नाउ आमरा रवाना दिलाम पूर्वपाड़ार उद्देश्य सबाई आसले सो पूर्वपाड़ाय जाच्छी এই যে গর্তে ঢুকছে এটা দিয়ে ঢুকে কোন করতে দেয়া বাইরেছে আল্লাহ আচ্ছা লাল করে দেখাবে আবার দেখা তো गाइस আমরা মানে ওয়েদার উপরে পুরাই ক্রাশ জনি ভাই আগে কি বলতেছিলেন ওয়েদার রোমান্টিক বলা যেতে পারে যদি সাথে একটা গার্লফ্রেন্ড থাকতো আচ্ছা 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 জনি ভাই এখনো সিঙ্গেল আমার ভিডিও কেউ যদি সিঙ্গেল তাহলে জনি ভাই অফার করতে পারেন আচ্ছা তাহলে এবার কিছু আমরা এই জায়গাতে গোসল করেছি একটু আগে পানিটা ছিল আসলে বাতাসের সাউন্ডটা অনেক বেশি হয়ে গেছে যার কারণে আর আমি এখানের সাউন্ড বা কথাটা দিতে পারলাম না সরি গাইস गाइस जस्ट वाओ मैंने एम किस एक पाबो ये आशाई करे नाई तो देखा जा जावेद भाई एटा कोन धरनेर प्लेस भाई एत जोश सुइजारलैंड कोई माछ ना माछ आमी जे सोचछि कोथाय माछ जनी भाई मिले अनेक गूगल करार पर लाल कैकड़ा पाइलाम तो एखन लाल कैकड़ा धरार ट्राई करब। जनी भाई जे एगुला जेमने ढुकतेछे भितरे मने हय ना नाओ जाबे, मने हय ना कोनो भिउ नाओ जाबे। अच्छा ताओ ट्राई करे आसेन, एकटु भिडियो करे ट्राई करी। सो गाइस मने हय ना दौड़ादौड़ी कइरा এই লাল कैकड़ा धरा जाबो, तो आजকে আর কত দূর যাবে জানি না। সবাই ওই পারে হাঁটতেছে, এই পারে কিছু সবার ফার্স্টে আমি। সো যাও যাক। সো ওই যে এগুলা দেখা যাচ্ছে এগুলো হচ্ছে লাল কেকড়া, তো দেখি যা ধরতে পারি নাকি। দিমু দৌড় দিলাম ভাই, দৌড় দিলাম। এই ঢুকে যেতেছি সবগুলো গর্তের মুখে। একটাও পাবো না, একটাও পাবো না, একটাও পাবো না। একটা খালি দেখেন, একটা একটা ধরতে পারলে হবে। সবগুলা পালাইছে শালা চোর। জনি ভাই চোর ধরতে আসছি। কক্সবাজারের মহেশখালী উপজেলার সোনাদিয়া দ্বীপে। আর এটা সম্পর্কে আসলে আপনারা গুগল করলে অনেক কিছু জানবেন, তাও আমি কিছু বলে দিচ্ছি। এখানে হচ্ছে আপনাদের লাল মানে অন্যতম দ্বীপ যেখানে লাল কাঁকড়া বিচরণ করে। আর তাছাড়া এখানে মহিষের পাল, আমি শুনছিলাম আগে মহিষের পাল দেখা যায়, কিন্তু আমি এখনও দেখি নাই। বাট লাল কাঁকড়া দেখছিলাম, দেখলেন তো অনেক দৌড়াদৌড়ি করলাম, তাও ধরতে পারি না। আর যারা এখানে আসতে চান তারা আসতে পারবেন কোন সিস্টেমে, ঢাকা থেকে সরাসরি কক্সবাজার ফ্লাইট অথবা বাস চলে আসতে পারবেন, অথবা চট্টগ্রাম থেকে ফ্লাইটে বা বাসে চলে আসবেন। দেন চট্টগ্রাম থেকে কক্সবাজার, কক্সবাজার থেকে যেহেতু আজকে এখন যেহেতু বর্ষাকাল আমরা সমুদ্র দিয়ে আসতে পারি না, আমাদের আসতে হচ্ছে নদীপথে। তো নদীপথে আসতে হলে ফার্স্টে মহেশখালী আসতে হবে, মহেশখালী থেকে তারপরে আসতে হবে হচ্ছে সোনাদিয়া। আর সোনাদিয়াতে আপনারা ঘোরাঘুরি করতে পারবেন, এখানে আপনারা তাঁবু টানিয়ে নিজেরা বারবিকিউ বা নিজেদের মতো আনন্দ করতে পারবেন, যেটা দেখলেন আমরা যা করলাম আর কি। আর ক্যামেরা পিছে আছে আমার একমাত্র পার্সোনাল ক্যামেরাম্যান, লাইভে ফার্স্ট টাইম পার্সোনাল ক্যামেরাম্যান পাইছি। অবশ্যই ভিডিওতে সাবস্ক্রাইব, থ্যাংক ইউ ব্রো, এটা অ্যাকসেপ্ট করছিলাম। সো গাইজ আমরা হাঁটতে হাঁটতে ঘুরি, আপনারাও হাঁটতে হাঁটতে বসতে বসতে দেখেন। সো মোবাইলে বেশি চার্জও নাই, মেবি আর করা হবে না ভিডিওটা বেশি। সো কালকে দেখা হবে, কালকে ব্যাক করব সকালবেলা, একটু আনন্দ করে দেন কালকে ব্যাক করব। তো জুতাটা বারবার খুলে যেতেছে গা। সো কালকে আর কি, কালকে দেখা হবে অথবা রাতে দেখা হবে ক্যাম্প ফায়ার করলে। Good morning guys, welcome day 3। তো সবাই ঘুম থেকে উঠে গেছে, আমি এখন উঠতেই পারি নাই, এখন উঠবো আস্তে ধীরে, নাস্তা করে তারপরে একটু হাঁটতে। ভাইয়েরা হাঁটতে যাচ্ছে, আমি হাঁটতে যাবো না, একদম পুরা শরীর পেইন লাগতেছে, কেমন দেখি হাইটা একদমই হাঁটা যাবে না আজকে। আর আমরা আজকে 12টা কি 1টার দিকে ব্যাক করতেছি সিটি ফিট দিকে, এই আর কি অবস্থা। তো গাইজ আমরা এখন ব্যাক করতেছি, জনি ভাই খুব সাহসিকতার সাথে এটা পার করছে। হ্যাঁ অনেক সাহসী, খারাপ লাগতেছে না এত বড় একটা দ্বীপ রে ছাইরা যাইতে। আসলে গত 2 দিন ধরে এখানে ছিলাম, মনে হচ্ছে যে জায়গাটা একদম নিজের আপন বাসস্থল হয়ে গেছে। আসলে জায়গাটা এতই সুন্দর, এখানে একটা বাড়ি করে থাকা গেলে আর কিছু, অবশ্যই এখানে বাড়ি করে থাকলে আমি মন টিকবে না। আশা করি এখানে যদি কেউ বাড়ি করে থাকে তার মন অবশ্যই টিকবে, কারণ হচ্ছে যদি সে প্রকৃতি প্রেমিক হয় তাহলে তার কোনো অসুবিধা হবে না, কিন্তু যদি ওই যে আর্টিফিশিয়াল জায়গাটা। সো গাইস আমাকে একটা বাস দিয়ে দিলেন ভাই, সেই লেভেলে এটা থেকে লম্বা হবে বাসটা। আচ্ছা তো চিটাগংয়ে চলে যাচ্ছি, আবার কবে ট্যুর দিব জানি না। ও বাই দ্য ওয়ে পলাশ ভাই এটা আমাদের গামছা রোদ্রে, আল্লাহ উনি নোয়াখালী থেকে আসছে আমাদের সাথে এখানে যাওয়ার জন্য। পলাশ ভাই কিছু বলেন ট্যুর সম্পর্কে, কেমন এনজয় করলেন? এক্সেলেন্ট, বেস্ট, ওয়াও, সিরিয়াসলি কিছু বলার নাই, আমার লাইফের বেস্ট ট্যুর এটা। আচ্ছা তো আর কি চিড়ামে যাচ্ছি গা ওইখান থেকে ফার্স্টে কক্সবাজার ডাইরেক্ট বোর্ডে কক্সবাজার যাচ্ছি বুঝলেন এটা সো ভাই একটা ভালো খবর আমাদের পলাশ ভাই কিন্তু সেই গান গায় ভাই একটা গান এখন শোনাইতে হবে আর পুরা ফিলটা ভাই অনেকটা সুন্দরবনের মতো আচ্ছা তো একটা গান ধরে ফেলেন না জানো বিরিতিশি খাইলা রে jai vai dikano nirjiti ailar bondhu jai vai paste to ekhon kobodo na ar hocche na ami jagan जनी भैया केमन खाइलेन और सामने प्लेट गुलो तो निये गेछेन आरे सबाई बुझतो केमन खाइलेन शिरिन आपू कय बार खाइछेन भात ओ अपना असर का समझे তারপর আর কি প্রথম কাজ হচ্ছে বাড়ি ফিরে লম্বা একটা ঘুম লাগালাম তারপরের দিন সকালবেলা উঠে রীতিমতো সেই আগের মতো আসলে এই ট্যুরে সবাইকে খুব মিস করছি এখন যাই হোক আবার ইনশাআল্লাহ নেক্সট ট্যুরে সবার সাথে দেখা হবে পরের ব্লগের জন্য সবাই অপেক্ষা করবেন আর এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গুড বাই।